হাই ফ্রেন্ডস আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম বিকেলের নাস্তায় বা চায়ের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে এমনই একটি রেসিপি এটাকে আপনারা সুজির পকোড়াও বলতে পারেন কিংবা সুজির বিস্কিটও বলতে পারেন ভীষণই মজাদার এই নাস্তাটি বানাতে খুবই কম সময় লাগে তাহলে চলুন একবার দেখে নিন রেসিপি প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম এক কাপ সুজি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস সব রকমের বাদামের কুচি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কে কতটা চিনি খাবেন সেই অনুপাতে চিনিটা আপনারা দিয়ে নেবেন দিয়ে দিলাম এক চামচ দুধ এখন এই সমস্ত উপকরণকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি দেখুন অনেকটা কিন্তু ড্রাই হয়ে গেছে পুরোপুরি মিক্স হচ্ছে না সেই জন্য এখানে আমি অল্প একটু জল ব্যবহার করব তবে খুব বেশি জল দেবেন না তাহলে এটা পাতলা হয়ে যাবে একদমই অল্প পরিমাণ একটু জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য যতক্ষণ না সুজিটা খুব ভালোভাবে ফুলে যাচ্ছে আর নরম হয়ে আসছে ততক্ষণের জন্য এটাকে আমরা রেস্টে দিয়ে দেব। পাঁচ মিনিট পরে গ্যাসে আমি কড়াই বছিয়ে দিই তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে এখানে বড়ার আকারে আমরা দিয়ে দেব। আপনার চাইলে একটু বড় করতে পারেন আবার ছোট করলে অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এটা আর ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে সেই জন্য এখানে আমি একটু ছোট সাইজ করে দিলাম তবে তেলে পড়লে এটি আর একটু বড় হয়ে যাবে মাত্র কয়েকটি হাতে গোনা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে চাইলে আপনারাও একদিন এটা ট্রাই করে দেখতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে না হলে বাইরেটা খুব সুন্দর কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে না সেই জন্য মিডিয়াম হিটে রেখে হালকা আঁচে আস্তে আস্তে করে এটাকে লাল করে ভেজে নিতে হবে এখন দেখুন একটা সাইড কালার এসে গেছে আমি এভাবে উল্টে দিচ্ছি এই একই রকমভাবে দুটো সাইড যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে আমরা উঠিয়ে নেব এখন দেখুন খুব সুন্দরভাবে দুটো সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা উঠিয়ে নেব তো দেখলেন কত সহজে এই রেসিপিটি বানাতে পারেন আপনিও তো কেমন লাগলো আজকের এই রেসিপি যদি আপনার কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা